আজকে একটা ব্যাটারি দেখাবো, সেখানে একটা 48 ভোল্টের ব্যাটারি আছে। তো সেই 48 ভোল্টের ব্যাটারিতে কি সমস্যা হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি যে যারই ব্যাটারিটি ছিল, তো সেই উনি ওনার বক্তব্য যে ব্যাটারিটা বলছে যখন চার্জ করছি ফুল হচ্ছে, কিন্তু অথচ চলছে না। দেখাচ্ছে 48 ভোল্টের যদি ব্যাটারি হয় তাহলে সেক্ষেত্রে 51 ভোল্ট এবং 52 ভোল্ট এবং চার্জ হবে, বা 56 ভোল্ট এরকম চার্জ হবে। তো সেক্ষেত্রে এই ব্যাটারি যখন ফুল হয়ে যাচ্ছে তখন কিন্তু মোটর সাইকেলে লোড দিচ্ছে, তখন লোড দিচ্ছে না। তো এই ব্যাটারিটা আপনাদের দেখিয়ে দিই একবার। হিরো অপটিমা টিআর না ইএক্স যা হোক হবে, তো তারই ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি আছে। এখানে দেখুন 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। তো এই 30 অ্যাম্পিয়ার আমি এর জায়গাটা খুলে নিলাম, ব্যাটারিটাও খুলেছি। তো এর ভিতরে দেখব কি আছে, কি সমস্যা আছে সেটা একবার দেখার চেষ্টা করব, কতটা আমার দ্বারা এবং সমাধান হয় সেটা চেষ্টা করব। এখানে আপনাদের দেখিয়ে দিই যে এই ব্যাটারিটা হচ্ছে প্রেসমেটিক সেল, আপনাদেরকে এবং আছে আগে দেখানোর চেষ্টা করেছিলাম। তো এখানে দেখুন আমি প্রেসমেটিক সেলটা যেটা আছে সেটা আপনাদের এখানে একটু সামান্য পরিমাণে, তো এখানে দেখুন এটা হচ্ছে কিন্তু প্রেসমেটিক সেল আছে, এটা কিন্তু লিথিয়াম আয়নের যে গুণগুলো এবং সেল সেগুলো নয়, এগুলো কিন্তু প্রেসমেটিক সেল আছে। তো 30 অ্যাম্পিয়ারের এবং একটা সেল আছে, এখানে 30 অ্যাম্পিয়ারের সেল, 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের সেল। তো এখানে মেনলি এরকম যে সমস্যা হয়েছিল সে সমস্যাটা আপনাদেরকে একবার জানিয়ে রাখি, যে সমস্যা হয়েছিল এই যে বিএমএস আছে, এই বিএমএস এরকম থেকে কোনো সাপ্লাই এরকম যাচ্ছিল না। এখানে দেখাচ্ছে মেন এরকম হচ্ছে আউট যে পজিটিভ নেগেটিভ যে ভোল্ট কানেকশান আছে, এখানে কিন্তু সাপ্লাই লাইন ঠিক আছে। তো বিএমএস থেকে সাপ্লাই লাইনটা কোন হচ্ছে আউটের যে সাপ্লাই লাইনটা, সেটা কোনো আউটপুট সাপ্লাই লাইনটা পাওয়া যাচ্ছে না। তো এখানে হচ্ছে মেনলি প্রবলেম হয়েছিল যে ডিসব্যালেন্স হওয়ার কারণে, যে ব্যাটারি যে ব্যালেন্স মানে বিএমএস থাকে মেনলি দেখে ব্যালেন্স ঠিক আছে কি না, তো সেই ব্যালেন্স এখানে ঠিক ছিল না, তার কারণে কিন্তু বিএমএস সাপ্লাই এবং দিতে পারছিল না এবং ভিন্ন হয়ে যাওয়ার কারণে কিন্তু, তো এখানে ঠিকঠাক এবং ভোল্টেজ এবং পাওয়া যাচ্ছিলো না। তো এখন কিন্তু সেই জিনিসটা এখন সমাধান করেছি, যে ব্যালেন্সের যে সেল ব্যালেন্সগুলো প্রায় ইকুয়াল করার চেষ্টা করেছি। তো এখানে যে মেনলি প্রবলেম হয়েছিল যে এখানে এখানে দেখছেন প্রতিটা ভোল্টেজ কিন্তু ইকুয়াল হতে হবে, প্রতিটা ভোল্টেজ কিন্তু ইকুয়াল হতে হবে। এই যে এখানে দেখাচ্ছেন 3.2, এটাও 3.2, এটাও 3.2। তো দেখুন এই প্রত্যেকটা সেল এখানে কিন্তু, এই যে আমি একটা একটা সেল এখানে নেগেটিভ পজিটিভ এবং যুক্ত করা আছে, সেই জন্য আমি এখানে একই ইয়েতে নেগেটিভ একটা পজিটিভ এবং দিচ্ছি, একটা যখন নেগেটিভ দিচ্ছি এটা আবার নেগেটিভ এখানে আসছে, এখানে পজিটিভ আসছে, কিন্তু ভোল্টেজ কিন্তু আমার সেম হতে হবে, প্রত্যেকটা এবং সেলের ভোল্টেজ এবং সেম হতে হবে, এই কারণে বলছি। তো এখানে আমি হচ্ছে ইকুয়ালাইজার দিয়ে কোনোভাবে এখন যতটা সম্ভব হয়েছে ইকুয়ালাইজার দিয়ে আমি হচ্ছে এটা কানেকশান করে দিয়েছি এবং সেম করে দিই, এখানে প্রতিটা এবং কানেকশান প্রায় এবং সম্পূর্ণ এবং করে ফেলেছি, ব্যাটারি ইকুয়ালাইজার দিয়ে এবং কমপ্লিট করেছি। তো এখানে মেন ভোল্টেজ আমি আপনাদের দেখাই, যে এই যে এখানে হচ্ছে পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন, তো এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো কানেকশান এবং কানেকশান করে দেখাচ্ছি। দেখুন এখানে এখানে 52-53 দেখাচ্ছে, 52.9 অথবা 53 এরকম দেখাচ্ছে। তো এখানে হচ্ছে এই সাপ্লাই এবং কানেক্টার, এখানে এবং কানেক্টার দেখাচ্ছে, এখানে যেহেতু মেন এবার বিএমএস, এখান থেকে বিএমএস, এই যে বিএমএস চলে গেছে, তো বিএমএস থেকে এখন যে কানেকশান আসছে সেটা এখন দেখাই, এটা পজিটিভ লাইন দেখুন 52.9-53 এরকম দেখাচ্ছে। তো এখানে আমার কানেকশান এবং পুরোপুরি এবং ঠিক হয়ে গেছে। তো আর একবার আমি চেষ্টা করব এটাকে আরও হচ্ছে করার জন্য, যে কাস্টমার বক্তব্য যে হচ্ছে যখন লোড দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার চলছে না, তো এই জিনিসটা কখন হচ্ছে সেই জিনিসটা কখন দেখাবো পুরো কমপ্লিট করার পরে। তো এখানে আমি পুরো কমপ্লিট করে ফেলি, এগুলো সেটে নিই।
मोटर आई मोटर घुरान चेषा करब ये दिए सप्लाई लाइन दिए पॉजिटिव नेगेटिव कनेक्शन दिए जेहेतु अलरेडी कनेक्शन कर रेखे हाँ अपन देखान सुविधार्थे जो मोटर चलते कि ना से करार्जन कर रेखे नेगेटिव लाइन आई नेगेटिव लाइन टाइम दिल जखनी पॉजिटिव लाइन एवं देव तक एक फायरिंग तो हमार कनेक्शन किन्तु हच्छे अलरेडी ठीक है तो ये थ्रोटल देव और हमें ये आस्ते आस्ते थ्रोटल देव देखो आस्ते आस्ते हमारे रोटेशन हमें आस्ते आस्ते घुर तो ये जिनिसटा देखते सुविधा हो जिनिसटा घुरछे किना तो एखाने देखुन आमी थ्रोटल आस्ते आस्ते घुराच्छि तो घुरे एखे बैटरी जो कनेक्शन आउटपुट कनेक्शन से ठीक आम क्योंकि फुल लोडे दिए चाली से आस्ते आस्ते हमें कम कर कम हो जाने देखें आस्ते 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 हाथ धुआ क्योंकि असुविधा हमारे भिडियो कमप्लीट हलो देखा आज नतून को भिडियोते आपात तो भिडियो तो देखते थकूँ शेष कर ला।